আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। নীরা বারবার বলতেছিল পিৎজা খাবে, তাই ভাবলাম বাসায় থাকা উপকরণ দিয়ে পিৎজা তৈরি করি। তাই নীরার জন্য একটা ছোট্ট পিৎজা তৈরি করলাম। আমি এর আগে কখনো পিৎজা বানাইনি, আজ প্রথমই বানালাম। পিৎজা বানাতে নীরা ও তার বাবাও আমাকে সাহায্য করেছে। প্রথমে আমি ময়দা, অল্প লবণ, চিনি এবং ইস্ট মেখে ডো বানিয়ে রেখেছিলাম। 30 মিনিট রেখে আমি ডো থেকে পিৎজা আকারে শেপ দিতে গিয়েছি, কিন্তু আমার শেপটা সুন্দর হয় নাই। এরপর আমি তাতে সস দিয়েছি, চিজ গ্রেট করে চিজ দিয়েছি। এরপর আমি তাতে ভেজে রাখা মুরগির মাংস এবং পেঁয়াজ, কাঁচামরিচ, অরিগানো দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের পিৎজা। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নীরার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।